হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 19 and 28 জুন কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। গুড ইভিনিং টু এভরিওয়ান। গুড ইভিনিং, সাউন্ড ইজ ওকে? তো চলো, অলরেডি 9:01 আমরা ক্লাস শুরু করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, এক মিনিট দাঁড়ো। হুইচ কান্ট্রি হ্যাজ টপড দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স 2021? তাহলে গ্লোবাল পিস ইন্ডেক্স 2021 অনুযায়ী কোন কান্ট্রি টপ পজিশনে আছে? এই গ্লোবাল পিস ইন্ডেক্সটা ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিসের তরফ থেকে রিলিজ করা হয় এবং এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স অনুযায়ী 2.553 স্কোর নিয়ে ভারতের র্যাঙ্ক হচ্ছে 135, 163টা কান্ট্রিজের মধ্যে। তাহলে ভারতের র্যাঙ্কটা আমরা জাস্ট দেখবো 135, এবং এই যে র্যাঙ্কটা সেটা কী স্পেসিফাই করে? ইট স্পেসিফাইজ লো স্টেট অফ পিস। লো স্টেট অফ পিসকে কিন্তু এটা স্পেসিফাই করে। নিউজিল্যান্ড যদি আমরা দেখি, নিউজিল্যান্ড সেকেন্ড পজিশনে আছে এবং টপ কে করেছে? টপ করেছে আইসল্যান্ড। আইসল্যান্ড টপ করেছে, নিউজিল্যান্ড সেকেন্ড পজিশনে আছে এবং ডেনমার্ক থার্ড পজিশনে আছে। আইসল্যান্ড সম্পর্কে আমরা একটা নতুন আইসল্যান্ডের সম্পর্কে একটু জানি। আইসল্যান্ড একটা নর্ডিক আইল্যান্ড নেশন, দেখবো আমরা অবস্থান এক্ষুনি। ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে রেক জাভিক, প্রধানমন্ত্রী ওখানকার ক্যাট্রিন জ্যাকবস ডটির, এবং ওখানকার কারেন্সি হচ্ছে আইসল্যান্ডিক ক্রোনা। যদি আমরা পজিশন দেখি তাহলে দেখো একেবারে এইখানটা কিন্তু আইসল্যান্ডের অবস্থান, ঠিক আছে? পৃথিবীর ম্যাপে আমরা যদি দেখি একেবারে উত্তর দিকে অবস্থিত আইসল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, বিসিসিআই হ্যাজ লিফটেড দ্য লাইফ ব্যান অন হুইচ প্লেয়ার? অঙ্কিত চৌহান, ইনি হচ্ছেন অঙ্কিত চৌহান। 2013 সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ইনি খেলেছিলেন এবং ওই সময় স্পট ফিক্সিংয়ের জন্য কিন্তু এনাকে দোষী মানা হয়, গিলটি ফাউন্ড হয় ইনি, এবং তারপরে বিসিসিআইয়ের তরফ থেকে ওনার ওপর একটা সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া হয় ওনাকে খেলার থেকে। কিন্তু বর্তমানে বিসিসিআই কিন্তু এই যে লাইফ ব্যানটা ছিল অঙ্কিত চৌহানের ওপর, এটাকে তুলে নিয়েছেন, ঠিক আছে? তাহলে একটু খেয়াল রেখো, উনি রাজস্থান রয়্যালসের জন্য খেলতেন এবং 2013-তে কিন্তু এনাকে ব্যান করা হয়। তাহলে অলরেডি কিন্তু 7 বছর ব্যান হয়ে গেছে। ওয়েন ইজ ন্যাশনাল রিডিং ডে সেলিব্রেটেড? ন্যাশনাল রিডিং ডে কোন দিন সেলিব্রেট করা হয়? 19শে জুন এই দিনটাকে সেলিব্রেট করা হয় এবং এটা সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 19শে জুন। কেন সেলিব্রেট করা হয় যদি আমরা দেখি, তাহলে দিস ডে ইজ সেলিব্রেটেড টু অনার দ্য ফাদার অফ লাইব্রেরি মুভমেন্ট ইন কেরালা। তাহলে কেরালাতে লাইব্রেরি মুভমেন্টের যিনি ফাদার, লেট পি এন পানিক্কারের ডেথ অ্যানিভার্সারি ছিল এই 19শে জুন, এবং সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল রিডিং ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। এই 19শে জুনের ফলোয়িং যে উইকটা সেটাকে ন্যাশনাল উইক, রিডিং উইক হিসেবে সেলিব্রেট করা হয়, এবং 19শে জুন থেকে আগামী মাসের মানে 18ই জুলাই অবধি কিন্তু পুরোটাকে রিডিং মান্থ হিসেবে সেলিব্রেট করা হয়। নেক্সট, হুইচ মিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বায়োডাইভার্সিটি? জাস্ট আমরা ওয়ান লাইনার মনে রাখবো, বায়োডাইভার্সিটির উপর ক্লাইমেট চেঞ্জের এফেক্ট স্টাডি করার জন্য ইউনিয়ন ক্যাবিনেটের তরফ থেকে ডিপ সি মিশন বলে একটি নতুন মিশন লঞ্চ করা হয়েছে। তাহলে কী জন্যে মিশনটা যদি আমরা জিজ্ঞেস করি মোটো কি, যে বায়োডাইভার্সিটির উপর ক্লাইমেট চেঞ্জের এফেক্ট এটা জানার জন্য ডিপ সি মিশন। রিসেন্টলি দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল অফ দ্য মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স। এটা একটু খেয়াল রেখো, এইটাও প্রশ্ন আসতে পারে যে এই যে ডিপ সি মিশন এটা এইটা রিসেন্টলি
কোন মিনিস্ট্রির তরফ থেকে লঞ্চ করা হয়েছে এটাও একটা প্রশ্ন আসতে পারে। তো মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসের তরফ থেকে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তাহলে ডিপ সি, সরি ডিপ সি না, আমি ডিপ সি বলে দিয়েছি তোমাদেরকে, ডিপ ওশেন মিশন। ঠিক আছে, ডিপ ওশেন মিশন। নেক্সট প্রশ্ন, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু ডেভেলপ কোঅপারেশন ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট। এটাও একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট এই যে আমরা দেখি যে অনেক সময় একটা মাসে প্রায় অনেকগুলো এরকম কোঅপারেশন আমরা পড়ি, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা লাইন অফ ক্রেডিট, এগুলো আমরা পড়ি। তো এইগুলো আমরা চার্ট করে কিভাবে পড়বো আমি বহুবার বলেছি, আমি আর রিপিট করছি না। তো রিসেন্টলি হচ্ছে যে কোন কান্ট্রির সাথে রিসেন্টলি এনভায়রনমেন্টের ফিল্ডে ইন্ডিয়া একটা এগ্রিমেন্ট সাইন করেছে, সেটা হচ্ছে ভুটান। ভুটানের সাথে ভারতের এগ্রিমেন্ট হয়েছে কি ফি কোন বিষয়ে, এনভায়রনমেন্টের ফিল্ডে। দ্য মৌ উইল এনাবেল এস্টাবলিশমেন্ট অ্যান্ড প্রমোশন অফ ক্লোজার অ্যান্ড লং টার্ম কোঅপারেশন ইন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস। তাহলে কী বিষয় মৌটা, এনভায়রনমেন্ট প্রোটেকশন, কী করে আমরা এনভায়রনমেন্টকে রক্ষা করব, আর ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল রিসোর্সটাকে কীভাবে ম্যানেজ করব, অন দ্য বেসিস অফ ইকুইটি, রেসিপ্রোসিটি, মিউচুয়াল বেনিফিট, টেকিং ইন টু অ্যাকাউন্ট। এত লাইন, এত কঠিন কঠিন ওয়ার্ড মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট দেখবো যে ভারতের সাথে ভুটানের একটা মৌ হয়েছে বা এগ্রিমেন্ট হয়েছে এবং সেটা হয়েছে এনভায়রনমেন্টের ফিল্ডে। ভুটান ক্যাপিটাল হচ্ছে থিম্পু, মোনার্ক হিসেবে বর্তমানে আছেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক, প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং ওখানকার কারেন্সি নালট্রাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ভুটানের কারেন্সি কী, তো নালট্রাম। ঠিক আছে, ভুটানের কারেন্সি, ভুটানের আর পজিশন আমার আমি দেখাইনি ম্যাপে, এটা আমরা সবাই জানি সেই কারণে আমি আর দেখাইনি। হু হ্যাজ স্টার্টেড আ কাস্টমাইজড ক্র্যাশ কোর্স ফর কোভিড-19 ফ্রন্টলাইন ওয়ার্কার্স। রিসেন্টলি এটা শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একটা ক্র্যাশ কোর্স ফর কোভিড-19 ফ্রন্টলাইন ওয়ার্কার্স। আমরা অনেক সময় দেখি না আমাদের পরীক্ষার আগে এক মাসের দেড় মাসের ক্র্যাশ কোর্স হয়, ঠিক সেই রকমই এই এই ট্রেনিং প্রোগ্রামে চলবে, এটা আগামী 2-3 মাস ধরে, এবং এখানে প্রায় 1,00,000 যুবক যুবতীদের কিন্তু ট্রেন করা হবে। কিসের জন্য ট্রেন করা হবে, কোভিড-19 এ ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য ট্রেন করা হবে। দ্য প্রোগ্রাম এইমস টু ক্রিয়েট স্কিল্ড নন মেডিকেল হেলথ কেয়ার ওয়ার্কার্স টু ফিল দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিডস অফ ম্যান পাওয়ার ইন দ্য হেলথ সেক্টর। তাহলে একমাত্র এই কোভিড আসার পরেই আমরা দেখলাম যে হেলথ কেয়ার যে আমাদের সেক্টরটা আছে সেই সেক্টরটা অনেক ক্ষেত্রেই কিছু কিছু জায়গায় পিছিয়ে আছে। তো সেই জায়গাটা বা সেই যে জায়গা একটা খালি জায়গা আছে সেটা পূরণ করার জন্য এই ক্র্যাশ কোর্স, কাস্টমাইজড ক্র্যাশ কোর্স ফর কোভিড-19 ফ্রন্টলাইন ওয়ার্কারটা লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Recently, central government has decided to form how many companies instead of Ordnance Factory Board, OFB, Ordnance Factory Board, basically age Ordnance Factory Board. Age basically age Ordnance Factory Board, eita ki korto age? Eita age korto je main producer chilo of weapons and military equipment chilo. Tale, যে মিলিটারির ক্ষেত্রে যে ওয়েপন্সগুলো লাগে তার মেন প্রোডিউসারই ছিল এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, কিন্তু বর্তমানে এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে স্প্লিট করে দেওয়া হচ্ছে কটা, 7টা আলাদা আলাদা কর্পোরেট এন্টিটিজে, যেটা রান করবে এবার প্রফেশনাল ম্যানেজমেন্টের দ্বারা এটা রান করা হবে। তাহলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে যে ওটাকে স্প্লিট করে 7টা নতুন কোম্পানি ফর্ম করা হবে। ঠিক আছে, তাহলে টোটাল এক্সিস্টিং 41টা ফ্যাক্টরি ছিল অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের আন্ডারে এবং সেটাকে এই 7টা কোম্পানিজের মধ্যে আলাদা আলাদা করে ডিভাইড করে দেওয়া হবে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্প্রিন্টার হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি। তো এটা নিয়ে আমার মনে হয় না আর কিছু বলা উচিত, ঠিক আছে, কারণ
মিলখা সিং কে আমাদের সবার জানা, সবার অতি পরিচিত একজন। তো রিসেন্টলি আমরা দেখেছি যে 91 বছর বয়সে কোভিডের সাথে দীর্ঘদিন লড়াই করার পর মিলখা সিং প্রয়াত হয়েছেন। তো এইটা একটু কেটে দিও, এটা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা জানোই যে আমি তো আগের দিনেরটাকে এডিট করি, তো এই লাইনটা একটু কাইন্ডলি কেটে দিও। তো মিলখা সিং, এটা একটা পুরানো ছবি মিলখা সিং এর, আর এটা একটা নতুন ছবি, এখনকার বর্তমানের ছবি কিছুদিন আগেকার। তো মিলখা সিং বর্তমানে আমাদের কিন্তু এই ইহলোক ত্যাগ করে চলে গেছেন। নেক্সট, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট ফিমেল প্লেয়ার টু স্কোর 2 half centuries ইন ডেবিউট টেস্ট? শেফালি ভার্মা, আমরা দেখেছি রিসেন্টলি T20 ম্যাচের ক্ষেত্রে টপ পজিশনে ছিলেন ইনি। তো 17 বছর ওল্ড শেফালি কিন্তু ইয়ংগেস্ট ওমেন হলেন, এবং ওভারঅল যদি আমরা দেখি ফোর্থ, ঠিক আছে, ওভারঅল মানে ইয়ংগেস্ট প্রথম হলেন আর ওভারঅল যদি দেখি ফোর্থ, যিনি কিনা তার ডেবিউট টেস্টের ক্ষেত্রেই কিন্তু 2 half century করেছেন। তাহলে প্রথম, আমি আমি যদি ভুল হয় একটু কারেক্ট করে দিও, প্রথম যেটা সেটা বোধহয় 96 করেছিল আর পরের বারে বোধহয় 55 নট আউট ছিলেন, এই 2 half century করেছে, আমি ভুলও হতে পারি, তো একটু কারেক্ট করে দিও, কারণ আমি খুব একটা না, তাও আমার মনে আছে হয়তো এটাই হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেফালি ভার্মা প্রথম ইয়ংগেস্ট ফিমেল প্লেয়ার হলেন যিনি কিনা তার ডেবিউ টেস্ট ম্যাচে 2 half century করলেন। উইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স টু প্রোভাইড ভ্যাকসিন পাসপোর্ট ফর ইটস ট্রাভেলার্স? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে এখন ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু বন্ধ বা অনেক ক্ষেত্রে সমস্যা, কারণ ফ্লাইটে যাওয়া ওঠার আগে টেস্ট করানো, তারপরে টেস্ট করানো, তো বহু কান্ট্রির তরফ থেকে কিন্তু ঠিক করা হয়েছে, ওকে, বহু কান্ট্রির তরফ থেকে কিন্তু ঠিক করা হয়েছে যে তারা এই একটা পাসপোর্টের মানে ভ্যাকসিন পাসপোর্ট অ্যারেঞ্জ করবে ট্রাভেলার্সের জন্য। ধরো আমার কাছে যদি ভ্যাকসিন পাসপোর্ট থাকে, তাহলে বিফোর কোনো ইন্টারন্যাশনাল আমাদের যদি ট্র্যাভেলের ক্ষেত্রে আমি ভ্যাকসিন পাসপোর্টটা দেখালেই তারা বুঝতে পারবে যে আমি ভ্যাকসিনেটেড, এবং সেই অনুযায়ী আমাকে আর সেইভাবে আলাদা করে টেস্টিং বা হেনাতানা করতে হবে না। তো এইটা অনেক কান্ট্রি ভেবেছে, কিন্তু ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে চলেছেন কিন্তু জাপান। রিসেন্টলি জাপান কিন্তু প্রথম অ্যানাউন্স করেছে যে তারা ভ্যাকসিন পাসপোর্ট ট্রাভেলার্সদের জন্য খুব শিগগিরই আনতে চলেছে, ঠিক আছে। এটা ডেফিনেটলি ইট উইল হেল্প দ্য কান্ট্রি টু রিএস্টাবলিশ দ্য ট্যুরিজম বিজনেস, ট্যুরিজম বিজনেসটাকে রিএস্টাবলিশ করতে হেল্প করবে। দ্য ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স ইজ টু বি ডেভেলপড ইন উইচ স্টেট? এটাও খেয়াল রেখো যে ভারতের প্রথম ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স কিন্তু গুজরাটে শুরু হতে চলেছে। গুজরাটের যে লোথাল রিজিয়ন, লোথাল রিজিয়ন আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাইট, আমরা দেখেছি হিস্ট্রি ম্যাডাম তোমাদের অলরেডি পড়িয়ে ফেলেছেন, ইম্পর্ট্যান্ট একটা সাইট, প্রথম যে পোর্ট দেখি আমরা সেটা লোথাল, গুজরাটে অবস্থিত, সেই রিজিয়নটাতে ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স কিন্তু তৈরি হতে চলেছে। কেন করতে চলেছে? ইট উইল বি ডেডিকেটেড টু দ্য ম্যারিটাইম হেরিটেজ অফ ইন্ডিয়া অ্যান্ড দিস উইল শোকেস ইন্ডিয়াস রিচ অ্যাজ ওয়েল অ্যাজ ডাইভার্স ম্যারিটাইম গ্লোরি। হুইচ ইজ দ্য লিড ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর দ্য ব্রিক্স নেটওয়ার্ক ইউনিভার্সিটি? ব্রিক নেটওয়ার্ক ইউনিভার্সিটি, এটা একটা ইম্পর্ট্যান্ট সেন্টেন্স বলতে পারি, ব্রিক নেটওয়ার্ক ইনস্টিটিউট সরি ইউনিভার্সিটি, এটা রিসেন্টলি লিড করতে চলেছে যে ব্রিক্সের যে নেট ইনস্টিটিউট ইউনিভার্সিটি যে নেটওয়ার্কটা সেটা লিড করতে চলেছে কিন্তু আইআইটি বোম্বে। এটা কি ব্রিক নেটওয়ার্ক ইউনিভার্সিটিটা কি? এটা একটা ইউনিয়ন অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অফ দ্য 5 ব্রিক মেম্বার কান্ট্রিজ, formed with the objective of enhancing educational cooperation in general and for research and innovation. তাহলে আমরা জানি ব্রিক্স এর সম্পর্কে, আমরা সবাই জানি BRICS, 5টা দেশ নিয়ে ব্রিক্স একটা সংস্থা, এই এই 5টা দেশের এডুকেশন যে হায়ার এডুকেশন যে ইনস্টিটিউটসগুলো আছে তারা একসাথে মিলে ঠিক করেছে যে তারা ব্রিক্স নেটওয়ার্ক ইউনিভার্সিটি তৈরি করবে এবং সেখানে হেল্প করবে, যে একে অপরকে হেল্প করবে ফর এনহ্যান্সিং এডুকেশনাল কোঅপারেশন এবং রিসার্চ, যাতে একটা মানে কি বলে 5টা মাথা মিলে একটা গ্রুপ তৈরি হবে এবং গ্রুপটা মিলে নিজেদের মধ্যে বেস্ট জিনিসগুলো প্র্যাকটিস করবে যাতে আরও ভালো রিসার্চ হয়, ইনোভেশন হয়। এবং এই যে ব্রিক নেট এই যে ইউনিভার্সিটির যে নেট নেটওয়ার্কটা 5টা দেশের মধ্যে, এটাকে লিড করতে চলেছে কিন্তু আইআইটি বোম্বে।
Data Lake, which was making news recently, is the online portal of which organization? এটা একটু খেয়াল রেখো, Data Lake. এটা basically National Highway Authority of India-র একটা data, মানে কি বলবো, একটা portal, Data Lake. এটা কি জিনিসটা কি? National Highway Authority of India mandated to use drones for monthly video recording of all national highway projects during their different stages of construction, operation and maintenance. National Highway Authority of India has directed contractors to carry out the drone video recording in the presence of the supervision consultant and upload the status of the current and last month. অনেক কিছু লেখা আছে, শর্টে বলছি একেবারে। সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে National Highway Authority of India আমাদের ন্যাশনাল হাইওয়েগুলো তৈরি করে। এবার তৈরি তো আর নিজে করে না, তারা কাউকে কন্ট্রাক্ট দেয়, তারা তৈরি করে কন্ট্রাক্টার্সরা। এবার বেসিক্যালি এই যে ডেটা, যে লেক জিনিসটা, এখানে করতে চলেছে কি, এখন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বলে দেওয়া হয়েছে, ভাই কন্ট্রাক্টার তোমরা তো রাস্তা তৈরি করো, আমাদের কোনো সমস্যা নেই। বাট এই যে যখন রাস্তা তৈরি করছো, এখন তো টেকনোলজি অনেক ডেভেলপড, তো রাস্তা যখন তৈরি করছো তোমরা, সেটা রাস্তা তৈরির বিভিন্ন স্টেজে, অথবা তৈরি রাস্তা মেনটেনেন্সের কাজ হচ্ছে বা কোথাও ভেঙে গেছে সেটা সারানো হচ্ছে, যেটার বেসিক্যালি ঠিকা দেওয়া হয় কোনো কন্ট্রাক্টার্সকে, সেই পুরো কাজটা ড্রোন ক্যামেরার সাহায্যে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে হবে, এবং রেকর্ডিংগুলো থাকবে এই ডেটা লেকে। ঠিক আছে, বেসিক্যালি এটা মানে আমরা হয় না বিয়ে বাড়িতে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেমন ভিডিও রেকর্ডিং করি, ঠিক ওই রকমভাবে এইটা পুরোটা কিন্তু ডেটা রেকর্ডিং হবে এবং সেটা থাকবে ডেটা লেকে। ক্লিয়ার? নেক্সট, হুইচ মাল্টিল্যাটারাল ব্যাঙ্ক ইজ দ্য লিড পার্টনার অফ ইন্ডিয়া ইন ডেভেলপিং দ্য ইস্ট কোস্ট ইকোনমিক করিডোর? ইস্ট কোস্ট ইকোনমিক করিডোর, প্রথমে এই জিনিসটা একটু বলি। ইস্ট কোস্ট ইকোনমিক করিডোর হচ্ছে একটা, মানে কি বলবো, ইস্ট কোস্ট ইকোনমিক করিডোর মানে আমরা ইস্ট কোস্ট বলতে কোথা থেকে কোথায় বুঝি, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা শুরু করি, পূর্ব যে কোস্টাল লাইনটা ভারতের, এবং সেটা শেষ হচ্ছে এসে তামিলনাড়ুতে। তো এই ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ুর মধ্যে এই যে বিভিন্ন রাজ্যগুলো পড়ছে, ওড়িশা পড়ছে, তারপর আন্ধ্রপ্রদেশ পড়ছে, তারপর এই যে রাজ্যগুলো, এখানকার কি বলবো, এই যে রাজ্যগুলোর মধ্যে ইস্ট কোস্ট রিলেটেড যে ট্রেডটা হয়, ঠিক আছে, এইটা পুরোটা ধরা হচ্ছে একটা ইকোনমিক করিডোর, কারণ এখান থেকে খুব ভালো একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হয়। তো এই ইকোনমিক অ্যাক্টিভিটিরই একটি পার্টের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটা $484 মিলিয়ন একটা লোন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে নিয়েছে, এবং সেই লোনটা পার্টিকুলারলি ইম্প্রুভ দ্য ট্রান্সপোর্ট কানেক্টিভিটি অ্যান্ড ফেসিলিটিস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডোর। বাট চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডোরটাও কিন্তু এই ইস্ট কোস্ট ইকোনমিক করিডোরের মধ্যেই পড়ে। তো ইস্ট কোস্ট ইকোনমিক করিডোরের একটা পার্ট হচ্ছে এই চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এবং এই করিডোরটার জন্য এডিবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে $484 মিলিয়ন একটা লোন দিয়েছে। ঠিক আছে, উইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ বানানাস ইন দ্য ওয়ার্ল্ড? ভারতবর্ষ হচ্ছে বিশ্বে কলা উৎপাদনের ক্ষেত্রে, সবচেয়ে টপ, মানে সব থেকে বেশি বিশ্বে কলা উৎপাদন হয় ভারতে, প্রায় 2912400 tons কলা পার ইয়ার উৎপন্ন হয়, এবং সেকেন্ড পজিশনে আসছে চায়না। When is Sustainable Gastronomy Day 2021 observed? এগুলো জাস্ট ওয়ান লাইনার, একটু মনে রেখো, 18 জুন সাস্টেইনেবল গ্যাস্ট্রোনমি ডে অবজার্ভ করা হয়। টু অ্যাকনোলেজ গ্যাস্ট্রোনমি অ্যাজ আ কালচারাল এক্সপ্রেশন রিলেটেড টু দ্য ন্যাচারাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। এত মনে রাখার দরকার নেই। এই দেখো, এই যে সাস্টেইনেবল গ্যাস্ট্রোনমি, এই এই দিনগুলো আসার চান্সেস খুব কম হয় পরীক্ষায়, তাও আমি জাস্ট তোমাদের ডেটার জন্য যে 18 জুন সাস্টেইনেবল গ্যাস্ট্রোনমি ডে 2021। When is World Crocodile Day 2021 is observed? 17 জুন। ডেফিনেটলি ক্রোকোডাইল ডে কেন অবজার্ভ করা হয়, যখনই কোনো পার্টিকুলার স্পিসিসকে রিলেট করে আমরা অ্যাওয়ারনেস করছি, তো ডেফিনেটলি সেই স্পিসিসটার অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য মানুষের মধ্যে এই দিনটা অবজার্ভ করা হয়। এটাকে শর্টে ওয়ার্ল্ড ক্রক ডেও বলে,
বর্তমানে বিশ্বে টোটাল 24 ধরনের ডিফারেন্ট স্পিসিস বা আলাদা আলাদা প্রজাতির ক্রোকোডাইল পাওয়া যায়, এবং এর মধ্যে ফিলিপিন্স যে ক্রোকোডাইল সেইটা এবং চাইনিজ অ্যালিগেটার এই দুটো কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড লিস্টে পড়ে। ওয়েন ইজ ইন্টারন্যাশনাল পিকনিক ডে 2021 অবজার্ভ, এটা তো একটা মজার জিনিস যে আন্তঃরাষ্ট্রীয় পিকনিক ডে 2021 18 জুন অবজার্ভ করা হচ্ছে। কেন অবজার্ভ করা হচ্ছে? এই দিনটা অবজার্ভ এই কারণে করা হয় যাতে মানুষ নিজের ফ্যামিলির সাথে কিছুটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আমরা কি বলতো সারাদিন না মানে অফিস, টাকা ইনকাম করা, এটা করতে হবে ওটা করতে হবে, এইসব করতে করতে কোথাও না কোথাও আমরা আমাদের পরিবারের সাথে সময়টা কাটাতে ভুলে যাই। তো এই দিনটা সেই জিনিসটাকে মনে করানোর জন্য যে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করো, একটু আউটিং করো, সেটাও এক জরুরি আমাদের বাঁচার জন্য। ঠিক আছে, তো আজকে তোমাদের প্রশ্ন, হোয়্যার হ্যাজ দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ডায়মন্ড বিন ফাউন্ড রিসেন্টলি? তাহলে রিসেন্টলি বিশ্বের তৃতীয় বৃহত্তম ডায়মন্ড কোথায় পাওয়া গেছে? এবার উত্তর দাও তোমরা, আমি এবার কমেন্ট দেখব। ঠিক আছে, কতদিন পিকনিক করেনি ভাই? 2020-র পর থেকে আশা করি পিকনিক জিনিসটাই লোকজন ভুলে গেছে। হুম, বটসওয়ানা, বটসওয়ানা, এক্স্যাক্টলি, বটসওয়ানা তে রিসেন্টলি বিশ্বের থার্ড লার্জেস্ট ডায়মন্ড পাওয়া গেছে। ঠিক আছে, তো কারেক্ট, মোটামুটি পড়া হচ্ছে, বায়োলজি ক্লাস হবে ভাই। নরিন সুলতানা, বায়োলজি ক্লাস করা আর বায়োলজি সিলেবাস শেষ করা তোমার থেকে বেশি আমার দায়িত্ব পড়ে। ঠিক আছে, তো দায়িত্বটা আমার ওপরেই ছেড়ে দাও, তোমাকে চিন্তা করতে হবে না জিনিসটা নিয়ে বেশি। ঠিক আছে, ওকে, চলো আজকে এখানেই শেষ করছি। তোমাদেরও আজকে অনেকগুলো ক্লাস গেছে, এটা বোধহয় তোমাদের ফিফথ ক্লাস চলছে আজকে, আর আমাকে অফিস থেকে এসে ক্লাস নিতে হয়েছে। তুমিও টায়ার্ড, আমিও টায়ার্ড। ঠিক আছে, তো থ্যাংক ইউ টু এভরিওয়ান এবং গুড নাইট, কালকে দেখা হবে।